গুড মর্নিং বন্ধুরা, আর আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 10:30। আর সকাল 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখেই বুঝতে পারছো যে এখন আমি আছি রান্নাঘরে। রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, শুধু মাংসটা বাকি আছে, মানে মাংসটাও কষা হয়ে এসছে, এবার ঝোলটা দিলে মাংসটাও হয়ে যাবে। আজকে খুব সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি 9:30-এর মধ্যে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে। খুব যে তাড়াতাড়ি উঠেছি তা না, 7টার সময় উঠেছি, তো 7টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু তাড়াতাড়ি কাজটাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর রূপমও আবার সকালের ব্রেকফাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ও সকালে যে খাবারটা খায়, তো সেই খাবারটা খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমিও আবার রান্নাঘরে তাড়াতাড়ি ঢুকতে পেরেছি। আর মা সকালে রুটি তরকারি করেছিল মা আর বাপির জন্য, মারা খেয়ে চলে গেছে, তরকারি করেনি, তরকারি সকালবেলা মানে কালকের তরকারি আর কি ছিল, সকালে রুটি করেছে, তো মারা খেয়ে মা পুজো দিতে চলে গেছে। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না দেখো হচ্ছে, এখানে মাংসটা তো হচ্ছে দেখতেই পাচ্ছ, আর আজকেও মানে দুটো কড়াইতে রান্না করছে আর কি। আর এখন বেশিরভাগ দিনই দুটো কড়াইতে রান্না করি, তাহলে মানে দুটো জিনিস একবারে হয়ে যায়। আর এখানে চিংড়ি মাছ করেছি কচুরলতি দিয়ে, চিংড়ি মাছটা করেছি। পেঁয়াজ দিলে এর মধ্যে ভালো লাগতো, কিন্তু পেঁয়াজ দিলে বাপি খাবে না, সেজন্য পেঁয়াজ ছাড়াই এমনি জিরে লঙ্কা দিয়ে করেছি। আর এখানে করেছি পলি মাছ আর উচ্ছে ভাজা। আর কালকে লাউ দিয়ে ডাল করেছিলাম, সেই লাউয়ের ডাল আছে। আর এখানে এটাও মানে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর কি বলো তো, কচুরলতি না মানে চিংড়ি মাছতে খেতে বেশি ভালো লাগে, নিরামিষ খেতেও ভালো লাগে, তবে নিরামিষ নারিকেল ফারিকেল সর্ষে টর্ষে দিয়েও খেতে ভালো লাগে। কচুরলতি যেইভাবেই করো না কেন, আমার সবভাবেই খেতে ভালো লাগে। আর পাশে কেটলির মধ্যে গরম জল বসিয়েছি, ওই জন্য মানে ফটফট আওয়াজ হচ্ছে। আর এখন আমি রাজুর জন্য এক টুকরো কষা মাংস তুলে রাখবো, ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে, কষা মাংস খেতে সবাই ভালোবাসে, তবে অনেক দিন ধরেই খায় না, তো আছে বলেছে মিতা এক টুকরো মাংস মনে করে তুলে রাখবে। আসল কথা কী বলো তো, মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করি তো খেয়াল থাকে না, তো আজকে আগের থেকেই মনে করে আর কি সেজন্য তুলে রাখলাম। আরেকটা কথা কি বলতো, মানে আমরা যেমন কষা মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসি, রাজু আবার কষা মাংসটা শুধু শুধু খায়, ও কোনো সময় মাংস দিয়ে ভাত খায় না, মানে কষা মাংসটা দিয়ে ভাত খায় না, ও শুধু শুধু খেয়ে নেয়। আর কদিন ধরে লাইটারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য দেশলাই দিয়ে মানে গ্যাসটা জ্বালাতে হচ্ছে, আর চারিদিকে দেশলাইয়ের কাঠি ছড়াছড়ি। আর বললো না, তাড়াহুড়ো করতে করতে হাতাটা পড়ে গেল, আর হাতার মধ্যে কিছুটা তেল ছিল, সেই তেলগুলো এখন রান্নাঘরের মেঝেতে পড়ে গেলো, এখন আবার সাফ দিয়ে পরিষ্কার করতে হবে। মানে কাজ আর কি যত কমাই, যে 11টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ 11টার মধ্যে রূপম ঘুম থেকে উঠে যাবে, ওকে আবার খাওয়াতে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি যে মাংস ঝোলটা দিয়ে ওর কলাটা আর কি আমার ঠিক করতে হবে, কারণ ও তো এমনি এখন কলা খেতে পারে না, তো ওকে আমার কলাটা একদম মিক্সারে দিয়ে ব্লেন্ড করে দিতে হয়। প্রথম প্রথম হাত দিয়ে চটকে আমি একদিন দিয়েছিলাম, তাও দেখি ও খেতে পারছে না, কারণ ও তো একদমই মানে এখন তো সলিড তেমনভাবে খাওয়া শুরু করেনি, তো খেতে পারছে না। তারপরে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে দিলে, তারপর দেখি দুধ দিয়ে মিশিয়ে পাতলা পাতলা করে দিলে ও দেখি তখন মানে খেতে পারে।
আর ও উঠে গেলে আমার মানে করা অসম্ভব হয়ে যাবে, কারণ বাপিও ঘরে নেই, রাজু ওপরে অফিসের কাজ নিয়ে বসেছে। আজকে রবিবার, তবু ওর কাজ আছে, তাই তাড়াতাড়ি করে করছি, যে মানে ও ওঠার আগে তাড়াতাড়ি করে রেডিটা করে নিলে আমার আর কি সুবিধা হয়। আর এখানে দেখো মহারাজা এখনও ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, আর পাশে আবার পুতুল টুতুল নিয়ে উনি ঘুমিয়েছেন। তো সকালবেলা দেখছিলে মানে কি বলতো, যেটা ভয় পাচ্ছিলাম যে রূপম ঘুম থেকে উঠে যাবে, তো সেটাই হয়েছে। মানে যেই মাংসটা কষানো হয়েছে, জলটা দিয়েছি, জলটা দিয়ে একটু ঢাকা দিয়েছি, ঝোলটাকে ফোটা শুরু করেছে, তখনই ও চিৎকার করে কেঁদে উঠেছে। তারপরে কি করব, মা গেছে পুজো দিতে, রাজু অফিসের কাজ করছে, বাপি বাইরে গেছে মুদিখানা দোকানে, কিছু সদাই বাকি ছিল তো সেগুলো আনতে গেছে, আর আমি তখন মানে ওকে দেখবো না, রান্নাটা নামাবো, কারণ ঝোলটা না নামালে আবার ঝোলটাও শুকিয়ে যাবে। তারপরে কি করব, তাড়াতাড়ি করে ওকে গিয়ে রাজুর কাছে দিয়ে আসলাম, যে তুমি একটু নিয়ে বসেই অফিসের কাজটা করো, কিছু করার নেই, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো, কারণ ওর তখন খাবারটাও বানানো হয়নি। আর খাবারটা বানাতে আমার একটু সময় লাগবে, কারণ কলাটা মিক্সারে দেব, তারপরে দুধ দিয়ে গোলাবো, তারপর তো মানে ও ডাক্তার এখন ওকে যে কোনো মিষ্টি ফলই আর কি খেতে বলেছে, বলেছে প্রতিদিন যে একটা করে যে কোনো মিষ্টি ফলই ও খেতে পারে, যেমন মৌসুম্বি লেবু, তারপরে তোমার কলা, আপেল সেদ্ধ, আঙুর ফলের রস, কমলা লেবু যদি মিষ্টি হয় কমলা লেবু, এখন অবশ্য কমলা লেবু পাওয়া যায় না, মানে বলেছে আর কি, তো এগুলো যেগুলো আর কি মিষ্টি ফল হয় তো সেগুলো ও খেতে পারে। কিন্তু এখন ওকে খুব একটা মানে সব রকম তো এখন দিচ্ছি না, দেওয়ার মধ্যে এখন মৌসুম্বি লেবুটা আর কলাটা দিচ্ছি, মানে এর আগের ভিডিওটাও তেও আমি তোমাদের বলেছি যে কোনোদিনও মৌসুম্বি লেবু দিলে মৌসুম্বি দিচ্ছি, আবার কোনো দিনও কলা দিচ্ছি, মানে একদিন মৌসুম্বি লেবু দিচ্ছি তারপরের দিন কলা দিচ্ছি। তো প্রথম প্রথম না মানে কলাটা কি বলতো, মা হাত দিয়ে ভালো করে মানে চেটকে তারপরে জিভের মধ্যে লাগিয়ে দিত, তার ফলে দেখছি কি হচ্ছে, ও না অনেক সময় খাচ্ছে কিন্তু ওয়াক মানে ওয়াক তুলে ফেলছে, কারণ হাত দিয়ে যতই চাটকাও না কেন অনেক সময় দেখবে ওর মধ্যে না একটু একটু আর কি শক্ত শক্ত থেকে থাকে, তো তার ফলে কি করছে ওয়াক তুলে ফেলছে, সেই জন্য এখন আর সেরকমভাবে দিচ্ছি না। এখন কীরকমভাবে দিচ্ছি, এখন হলো কলাটাকে মিক্সারে একদম লেই লেই করে, তারপরে ও যে ফর্মুলা মিল্কটা খায় সেটার সাথে মিশিয়ে একটু পাতলা পাতলা করে, তারপরে চামচি হোক ঝিনুক হোক যাই হোক ওই দিয়ে 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 দিচ্ছি। আর কলাটা একদম নরম কলা নিচ্ছি, মানে ধরো কলাটা আজ আনলে তিন চার দিন ঘরে রেখে সেটা একদম নরম হয়ে যাচ্ছে, একদম মানে কাতো কাতো আর কি হয়ে যাচ্ছে, তারপরে দিচ্ছি, কারণ বাজার থেকে সাথে সাথে নিয়ে আসলে সেই কলাটা একদম শক্ত থাকে, তো সেই কলাটা যতই মিক্সারে দাও না কেন দেখবে একদম লেই লেই টাইপের হয় না। আর ঘরে থেকে তিন চার দিন থাকলে, আর এখন যা গরম, ঘরে তিন চার দিন থাকলেই কলাটা একদম নরম কুতু কুতু টাইপের হয়ে যায়, তো সেটা মিক্সারে দিলে আরও নরম হয়ে যায়, তারপরে ওই ফর্মুলা মিল্কের সাথে মিশিয়ে সেটা দিচ্ছি, আর আপাতত তোমার মৌসুমি লেবুর রস, এই দুটো জিনিসই অল্টারনেট করে দিচ্ছি, মানে একদিন এটা একদিন ওটা, এখনও আপেল সেদ্ধ টেদ্ধ ধরিনি, মা আঙুর ফলের রস একদিন দিয়েছিলাম, দেখি ও থুতু করে ফেলে দিচ্ছে খাচ্ছে না, তারপর থেকে আর আঙুর ফলের রস দিই না, কারণ ডাক্তার বলেছে যে কোনো ফলই দেওয়ার আগে মানে আগে মুখে দিয়ে দেখবে সেটা মিষ্টি নাকি, যদি টক হয় তো দেবে না। তো যাই হোক, তারপরে ওকে খাওয়ালাম, খাওয়ানোর পরে খাওয়াতে বসলেই তো প্রায় এক ঘন্টা, তো যাই হোক মানে খাই প্রায় 15-20 মিনিট, তো মানে মৌসুমি লেবু রস খেতে ওর 20 মিনিট সময় লাগে, আর কলা খেতে ওর প্রায় আধ ঘন্টা সময় লাগে, একটু 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 করে খায়, একটু দেখে, একটু খায়, একটু দেখে, তো যাই হোক। তারপরে স্নান করানো এই করতে করতেই দুপুর একটা, তারপরে ঘুমিয়ে পড়েছিলো, ঘুম থেকে উঠে আবার খাওয়ালাম, এই যে এখন পাশে শুয়ে শুয়ে আর কি দেখছে, আমি যে আমাদের সাথে কথা বলছি উনি দেখছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি উনি কি করছে, কি করে কি করে বাবা কি করে, ও বাবা ও বাবা, বাবা কি করছে, বাবা কি করে কি করে কি করেটা কি বাবা, বুঝু বাবা, ও বুঝু বাবা, কি আছে কি আছে কি করছো বুঝু বাবা, কি করে আহ আর সোজা হতে পারছো না,
আর সোজা হতে পারছো না বুঝছো বাবা? দাঁড়াও আমি সোজা করে দিই। এবার সোজা হয়েছো? এবার সোজা হয়েছো বুঝু বাবা? বুঝু বাবা সোজা হতে পারে না, উল্টে যায় কিন্তু সোজা হতে পারে না বুঝু বাবা। উল্টে গিয়ে আর সোজা হতে পারে না আমাদের বুঝু। তো তোমরা দেখলে উনি কি করছে, তো ও এখন খেলছে আর এখন ও ছাদে চলে যাবে, মানে ছাদে ওপরে যাবে আর কি। এখন কটা বাজে? হ্যাঁ এখন 5:30 বাজতে যায়, তো এখন মা ওকে ছাদে নিয়ে যাবে ওপরে, একটু ছাদে ঘোরাফেরা করবে। ওই চেয়ার পেয়েছে, মানে চেয়ার যে আছে সেই চেয়ারে এখন বসবে, ছাদে গিয়ে চেয়ারে বসে থাকে, বসে বসে ওপরে পায়রা পাখি টাখি সব যায় তো সেগুলো দেখে। তো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো চৈত্রী মাসে, মানে 1লা বৈশাখ উপলক্ষে কী কী কিনেছি, তো সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। বিশেষ কিছুই কিনিনি, আর 2020 কোভিড চলছিল সে বছর 1লা বৈশাখে কিছু কেনা হয়নি আমার। 2021 আমি 1লা বৈশাখে কিছু কিনিনি, আর এবার হলো 2022, মানে 2 বছর বাদে আমি আবার 1লা বৈশাখে কিছু কেনাকাটি করলাম। তো এই দেখ, কালকে গেছিলাম আর কি কেনাকাটি করতে, আর কী বলো তো চৈত্রী সেল যেটা হয় সেখান থেকে কোনো বছরই আমি কিছু কিনি না। আমাদের একদম বাঁধা ধরা দোকান যশোদা বস্ত্রালয়, যশোদা বস্ত্রালয়, তো এই দোকান যারা তোমরা গোড়া বাজার ক্যান্টনমেন্ট এলাকায় থাকো নাগের বাজার, তারা চিনবে যে যশোদা বস্ত্রালয়। তো আমরা প্রত্যেক বছরই যশোদা বস্ত্রালয় থেকে জিনিসপত্র কিনে থাকি, সে চৈত্রী মাস হোক কিংবা পুজো হোক, মানে যে কোনো কিছুই, যে কোনো অকেশনে যদি কিছু কিনতে হয় আমরা যশোদা বস্ত্রালয় থেকেই কিনে থাকি। মানে এমনি যে সেলগুলো বসে সেই সব জায়গা থেকে আমরা কোনোদিনই কোনো জিনিস কিনি না। কারণ কিনি না কেন বলো তো, ওরাও যে খারাপ জিনিস নিয়ে বসে একদমই না, ওরা সব, ওরাও ভালো জিনিস নিয়ে বসে, ওরাও মানে ভালো বিক্রি করে। কিন্তু কি বলো তো, মানে আমাদের একটা ই হয়ে গেছে যে যশোদা থেকে কিনবো, যশোদা থেকে কিনবো, মানে ওই যে ঘুরে ঘুরে দেখে দেখে বেছে বেছে কেনা, সেই জিনিসটা আমার পক্ষে হয় না। আমার পক্ষে হয় না কারণ কেন, আমি রাজুর সাথে যাই আর ওর একদম ধৈর্য কম এসব বিষয়, মানে ওই যে ঘুরে ঘুরে দেখে দেখে কেনা। হ্যাঁ কারণ সেলের মার্কেটে যারা নিচে ফুটে কিংবা এমনি যারা নিয়ে বসে, তো সেগুলো কিনতে গেলে দেখে দেখে ঘুরে ঘুরে কিনতে হয়। তো সেই ধৈর্য রাজুর নেই, একদমই নেই। মায়ের সাথে গেলে তাও একটা দুটো মানে দেখে দেখে কেনা যায়, কিন্তু রাজুর সাথে গেলে একদমই কেনা যায় না, কারণ ওর একদমই ধৈর্য নেই। ও মানে দোকানে ঢোকো, দোকানে একটা দোকানে ঢোকো, ওই দোকানে যা যা জিনিস পছন্দ হবে নিয়ে সাথে সাথে বাড়ি চলে আসো, এরকম ব্যাপার। তো কালকে সেই জন্য গেছিলাম, আর কালকে শনিবারের বাজার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর ওই সময় ও বলছে এখন আর তোমার ওই চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে না যে কী আছে, যশোদাতে ঢোকো, যা যা লাগবে নিয়ে আসো। আর যশোদাতেও কালকে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য যশোদা থেকে সমস্ত কিছু এনেছি। এখানে কী বলো তো, সেল বলতে এখানে ডিসকাউন্ট দেয়, তো বড় দোকানে তো আর সেল দেয় না, ডিসকাউন্ট দেয় 10% করে, যা জিনিস নেবে 10% করে ডিসকাউন্ট থাকে, সে সব জিনিসের উপরে 10% ডিসকাউন্ট থাকে। তো চলো দেখাই কী কী কিনেছি। ফার্স্টে দেখাচ্ছি শাড়ি, মায়ের জন্য শাড়ি এনেছি, ছাপার শাড়ি। প্রত্যেক বছরই মানে চৈত্রী মাসে ছাপা শাড়ি কিনে থাকে, কারণ সামনে নীলের উপাস থাকে আর নীলের উপাসে জল ঢালার একটা ব্যাপার থাকে। এবছর আমারও আছে, তো আমাকেও বলেছিলো শাড়ি কেনার জন্য, ছাপার শাড়ি হোক তো তাঁতের শাড়িও, কিন্তু আমি আর শাড়ি কিনি না, কারণ শাড়ি সহজে পরি না, ফালতু ফালতু শাড়ি কিনে লাভ নেই। তাই মার জন্য এই শাড়িটা কিনেছি, আর মা আগেই বলে দিয়েছে যে হালকা কালারের শাড়ি আনবে, ডিপ কালারের শাড়ি আনবে না। দাঁড়াও তোমাদের ক্যাটলগটা দেখাচ্ছি, এই যে ক্যাটলগটা দেখো, পুরো সেম এই শাড়িটাই, এই পাড়ে মানে ভেতরটা হালকা কালার আর আঁচল আর পাড় ডিপ কালার, এই যে শাড়ি। আর
আর মানে মা আগে থেকে বলে দিয়েছে হালকা কালারের উপর শাড়ি আনবে আর বেশি যেন হাবড়া জাবড়া কাজ না থাকে, তো সেই জন্য এই শাড়িটাই এনেছি মায়ের জন্য। হালকা কালার আছে আর দেখো শুধু এরকম কলকের মতো আছে, বেশি কাজ নেই, ক্যাটলগেই দেখা যাচ্ছে, মানে একদমই সিম্পলের ওপরে। তো মায়ের জন্য এই ছাপা শাড়িটা এনেছি, এটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, আর আমার মায়ের জন্য এনেছি এটা। এটা এনেছি আমার মায়ের জন্য, এই জিনিসটা একটু ওই বাটি প্রিন্টের মতো আর ভেতরটা এরকম। দাঁড়াও এটারও ক্যাটালগটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আমার মাও খুব একটা মানে ডিপ কালারের শাড়ি এখন আর পরতে চায় না, বলে যে খুব ডিপ কালারের শাড়ি মানে হলুদ লাল কমলা যে ছাপার শাড়িগুলো হয়, তো সেই ছাপার শাড়ি আনবি না, হালকা কালারের উপর যেটা হয় সেটাই আনবি। আর এটা কি বলতো মানে ধরো আঁচলটা ডিপ আছে কিন্তু ভেতরের যে ইটা আছে না সেটা হালকা কালার, সেই জন্য এই ছাপার শাড়িটাই মায়ের জন্য এনেছি। এই দেখো মানে ভেতরেরটা দেখো হালকা কালার আছে, শুধু আঁচলটা আর পাটটা রানি কালার, কিন্তু ভেতরে একটা হালকা কালার দেখে এই শাড়িটা আর কি এনেছি আমার মায়ের জন্য। আর এগুলো তো কোনো পাটলি পাটলি নেই, কারণ অনেক ছাপা শাড়িতে আবার পাটলি থাকে, এগুলো তো কোনো পাটলি নেই, এমনি নর্মাল ছাপা শাড়ি। আর এবার এনেছি পেট কভার, ও আমার জন্য একটা নাইটি এনেছি, এই দেখো লাল লাল নাইটি, একই ছাপা একই ছাপা। আর গরমের দিন তো হাত কাটা নাইটি এনেছি আর কি সেই জন্য। আর এই নাইটিটা এনেছি এই মা মানে আমার শাশুড়ি কিছুদিন আগেই দুটো নাইটি কিনেছে, তো সেই জন্য মা বলেছে আমার জন্য আর নাইটি আনার দরকার নেই, তোমার জন্যই দুটো নাইটি নিয়ে এসো। তো কী হয়েছে বলো তো, নাইটি আর পছন্দ হচ্ছিলো না, যা যা নাইটি ছিল পছন্দ হচ্ছিলো না, লাস্টে এটাই একটাই পছন্দ হয়েছে, তো আপাতত একটাই এনেছি। তাই মা বলছে একটা আনলে কেন, গরমের দিনে তো আরও নাইটি লাগবেই, কারণ সব প্রায় নাইটিগুলি আমার ফেড হয়ে গেছে। হ্যাঁ আর অনেকদিন যাবতই দোকানে যাওয়া হচ্ছিলো না, কেনা হচ্ছিলো না, কিন্তু পছন্দ ছিল না, আর কালকে এত ভিড় ভিড়ের মধ্যে আর কি দেখতে ইচ্ছা করছিলো না, তো একটা নাইটি পেয়েছি, একটা নাইটি আপাতত এনেছি, আমি যে পরে আবার যখন যাবো তখন নিয়ে আসবো। আর এনেছি বেড কভার, এই দেখো বেড কভার। আজ 3 বছর বাদে আমি আমার বেড কভার কিনেছি, আর আমার না বেড কভার প্রচুর প্রচুর ছেড়ে, মানে বছরে দুটো করে বেড কভার আমার ছেড়ে, মা যেখানে ধরো 3 বছরে যদি দুটো ছেড়ে, আমার মনে হয় 3 বছরে 4টে বেড কভার ছিঁড়ে গেছে। আর স্টকে আমার একটাও বেড কভার নেই, মানে বিয়েতে যা বেড কভার পেয়েছিলাম আর 3 বছর আগে দুটো তিনটে কেনা হয়েছিল একসাথে, 3-4টে বেড কভার একবার কেনা হয়েছিল, তো সেই বেড কভার আমার সব ছিঁড়ে গেছে, আর একটাও বেড কভার নেই, এরকম অবস্থা। মানে এখন বিয়েতে পাওয়া যে আমার বেড কভার মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, তারপরে ভালো যে বেড কভার যেগুলো সেট আর কি, তো সেই সেট ছাড়া এমনি নর্মাল বেড কভার আমার কাছে আর একটাও নেই, তাই জন্য বেড কভার তো কিনতেই হবে। এই যে নীল রঙের এই বেড কভারটা কিনেছি, যখন বাঁধবো তখন তো তোমাদের দেখাবো। আর এই মানে এই বেড কভারটা নীল কালারের, এই বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে, মানে বেড কভারের ওখানে যেখানে বেড কভার দেখাচ্ছে তো সেখানে গিয়ে আমি আগে এই বেড কভারটা নিয়েছি, নীলের উপরে সাদা এই বেড কভারটা, দেখো কালারটা কত সুন্দর না, নীলের উপরে সাদা বেশ ভালো মানিয়েছে, ভেতরটায় যে এরকম গোল আছে আর পুরো খুলছি না, এমনি তোমাদের দেখালাম আর এরকম ফুল ফুল। এই একটা বেড কভার নিয়েছি, তো ওই একটা বেড কভার নিয়েছি, আর এই দেখো এই একটা বেড কভার নিয়েছি, এটা খুলেই দেখাই তোমাদের একটু, এই যে এরকম বক্স বক্স টাইপের, তো এই একটা বেড কভার এই একটা বেড কভার দুটো বেড কভারই কিনেছি, আর দুটো শাড়ি কিনেছি, এই কিনেছি। তা কেমন হয়েছে বেড কভারগুলো অবশ্যই বলবে, আর এবার দেখাই আমাদের সোনুর জামা, রূপমের জামা দেখাই, ও
ওর জন্য একদম সুতির জামা কিনেছি, কারণ এখন যেহেতু প্রচন্ড গরম, এই গরমের মধ্যে সুতির জামাই বাচ্চাদের ভালো। তো এই একটা জামা কিনেছি, আর একদম মানে কাপড়টা এত পাতলা আর এত নরম না, যে এই জামাটা দেখেই পছন্দ হয়ে গেছে। এই যে প্যান্ট, এই একটা জামা কিনেছি ওর জন্য, আর এই একটা জামা কিনেছি। এটা মানে এই সব জিনিস যশোদা থেকে কিনেছি, কিন্তু এই জামাটা যশোদা থেকে কিনিনি, পাশে একটা দোকানে ঝোলানো ছিল, তো দেখে পছন্দ হয়েছে সেই জন্য কিনেছি। মানে বেরিয়ে যশোদা থেকে বেরিয়ে চলে আসছিলাম, তারপরে দেখি পাশের দোকানটায় এই জামাটা ঝোলানো রয়েছে মানে হ্যাঙ্গারের মধ্যে, তা রাজু বলছে দেখো জামাটা দেখতে বেশ ভালো লাগছে, তো সেজন্য এই জামাটা কিনেছি। তো ওর জন্য এই দুটো জামা কিনেছি, আর রাজুর জন্য একটা 100 টাকা, মাত্র 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনেছে, মানে একদম হালকা একটা 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনেছে, মানে একদম পাতলা। বাড়িতে ওই হয় না দেখবা বর্ষা টর্ষা কালে, যে কতদিন ধরে বর্ষা হলে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন পরার জন্য মানে বাড়িতে আর কি, শীতকালে একটু পরা টরার জন্য সেই জন্য কিনেছে। একদম পাতলা মানে একদম নরম সফট টাইপের গেঞ্জিটা, ওই অটোতে অটো স্ট্যান্ডের সামনে আর কি বিক্রি হচ্ছিলো 100 100 100 100, তো ও তো কিছুতেই দেখবে না, না না ভিড় ভিড় প্রচণ্ড ভিড়, মানে 100 টাকার গেঞ্জি মানে হামলে পড়ার লোক, বলে না 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 দেখবো না, এত লোক এত লোক, চলো চলো বাড়ি চলো, ভিড় ভিড় অনেকক্ষণ সময় লাগে, তার মাঝখানে আমি এটা আর কি বেছে নিয়েছি। তো এই হলো আমাদের চৈত্রী মাসের বাজার, আর কিছুই না। আর এই কিনতেই কালকে আমি গেছি 5টার সময়, বাড়ি এসছে 8টার সময়, মানে এক যশোদাতেই জিনিস কিনতে আমার এত সময় লেগে গেছে, মানে এত ভিড় এত ভিড়। তাও মানে কিছু কিছু জিনিস কেনা বাকি আছে, মানে ছিল, আর একটা বেড কভার কেনার ইচ্ছা ছিল সেটা, আর সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি আসলেও আসতে পারে, তো সেই জন্য ভেবেছিলাম একটা বেডশিট কিনবো। তো একটা বেডশিট কিনে রাখবো আর কি যশোদা থেকে, তো আসলে আসতে পারে কি মানে আসবেই, কিন্তু ডেটটা এখনও ওরা ঠিক করেনি যে কবে করবে, মানে বৈশাখে দেবে না জ্যৈষ্ঠীতে দেবে, সেই ডেটটা এখনও ঠিক করেনি। তো যাই হোক আসবে, তো সেই জন্য ভেবেছিলাম যে একটা বেডশিট কিনে রাখবো, তো সেই জন্য টাকা নিয়ে গেছিলাম, সেটাও কেনা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর দেরি হয়ে যাচ্ছিলো। বাবুকে বাড়িতে রূপমকে একা রেখে গেছি, আর নাইটিও আরও 2-3টে আনার ইচ্ছা ছিল, তো সেটাও আনা হয়নি, মানে আমার জন্য একটাই নাইটি এনেছি, মা বলেছিল 3টে নাইটি একবারে নিয়ে আসবে, যে তোমার 3টে নাইটি একবারে নিয়ে আসবে, তো একটা নাইটি আপাতত আনা হয়েছে, আর কবে হবে আমি জানি না। তো এই হলো আমার চৈত্রী মাসের বাজার। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর অবশ্যই জানিও যে আমার জিনিসগুলো কেমন হয়েছে নিজের কমেন্ট বক্সে, যদি ভালো লাগে তো আমার লাইক করে দিও ভিডিওটা, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।